ধলাই থানা এলাকার পুটিখাল জিপির বিভিন্ন গ্রামে প্রতিনিয়ত চলছে অপরাধজনিত কাণ্ড। অপরাধীদের তাণ্ডবে তটস্থ সাধারণ মানুষ। ঘটনা হচ্ছে গত 28 আগস্ট পুটিখালের মণিচরণ কৈরির বাড়িতে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংঘটিত হয়। এরপর 1 সেপ্টেম্বর রাতে কে বা কারা হরিমোহন কৈরির দোকানে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও মোবাইল ছিনতাই সহ অন্যান্য অপরাধ সংঘটিত হচ্ছে পুটিখাল জিপির বিভিন্ন এলাকায়। শেষে এ নিয়ে স্থানীয় মানুষ নড়ে চড়ে বসেন। শুক্রবার পুটিখাল এলাকার 30 জনের এক প্রতিনিধি দল ধলাই থানায় উপস্থিত হয়ে ওসি শাহাবুদ্দিন বড়ভূঁইয়ের কাছে তাদের দাবি সম্বলিত একখানা স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে তারা বিভিন্ন অপরাধজনিত ঘটনার উল্লেখ করে প্রতিকারের দাবি জানান। কারণ গ্রামরক্ষী বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, তারা এখনও জানেন না গ্রামরক্ষী বাহিনীর দায়িত্বে কারা রয়েছেন। এ নিয়ে পুটিখালের বাসিন্দা মধুসূদন কৈরি ও অমিত বারৈ সংবাদ মাধ্যমকে জানান, আমরা আজকে একটা পুটিখাল গ্রামে অনেকদিন ধরিয়া একটা ঘটনা ঘটে, চুরি ডাকাইতি, তারপরে আগঘরে দোকানে আগুন লাগানি হয়ে যাওয়ার, রাস্তাঘাটে মানুষের মোবাইল চুরবাইল রাখতে ছিনিয়া নিয়ে যাওয়ার, যার লাগে আমরা আজকে সচিব স্যারের কাছে ইয়া একটা কমপ্লেন জমা দিছি যে আমরা এই গ্রামে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়, তারপরে পুলিশ পয়েন্ট দেওয়া হোক, ভিটিপির কোনো অ্যাক্টিভিটি নাই, ভিটিপি আছে কি না এটাও আমরা জানি না। আমরা স্যারের কাছে একটা অনুরোধ করছি যে স্যার ভিটিপিকে তারারে বাইর করার লাগি, বা গ্রামে ভিটিপি আছেও কি না এটা একটা সঠিক তদন্ত করিয়া বাইর করার জন্য এই কমপ্লেনটা আমরা দিছি ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে, ডিজিপি স্যারের কাছেও দিয়া যে এটা একটা আইনি ব্যবস্থা করা হোক, গ্রামে মানুষ যেমন শান্তিতে ঘুম হয় এই জন্য আমি এই বলি আমি আর আজকে আইসি পুটিখাল গ্রাম থেকে। আমাদের এলাকায় ঘন ঘন চুরি ডাকাইতি এইগুলো হওয়ার, রাত্রিবেলা ঘরে আগুন লাগাই দেয়, দোকানে আগুন লাগাই দেয়, আমরা শান্তিতে ঘুমাইতে পারি না। গ্রামবাসী সবে চিন্তিত আসি, ডরে আতঙ্কিত আসি, আমরা ঘুমাইতে ভালোভাবে পারি না, যার কারণে আমরা আজকে ওসি স্যারের কাছে আইয়া একটা পাবলিক কমপ্লেন দিছি আমাদের গ্রামে পেট্রোলিং বাড়াইবার লাগিয়া। তাছাড়া আমাদের গ্রামে এলাকার সুরক্ষার ব্যাপারে চিন্তা করিয়া ভিডিপি কে আছে তার ব্যাপারে আমরা আজকে একটা কমপ্লেন দিছি স্যারের কাছে। আমরা এলাকার সুরক্ষার ব্যাপারে টাইম যেন ভালোভাবে তদন্ত করিয়া দোষী ব্যক্তিদেরকে ধরিয়া শাস্তি প্রদান করেন এই জন্য আমরা আজকে। আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।